আজকের মুভিটার নাম হচ্ছে তুমি আছো তুমি নেই। আমাদের ছোট দিঘি বড় হয়ে ঝড় তুলেছে টিকটকে, এই দিঘির ডান্স দেখে ঝনিদা অলরেডি ক্রাশ খাইছে। কিচ্ছু বলা নাই, খেতেই হবে। হেই বেটা, মূল কথা যায় তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুভির পোস্টার। এ কীরকম পোস্টার, বাংলা ইংরেজি সব কি, এটা কি নির্বাচনের পোস্টার নাকি? যাই হোক, এখন আমরা পুরোটা পড়ে পড়ে নিই। ইউর অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদের সেই ছোট্ট দিঘি, কি মনে পড়ছে? নো প্রবলেম, মনে করিয়ে দিচ্ছি। ময়না পাখি ডাক, চাচু দাদিমা, এক টাকার বউ, পাঁচ টাকার প্রেম, জি হা, আমি সেই ছোট্ট দিঘি, এখন নায়িকা হয়ে সিনেমার পর্দায় আসছি। আগামী 12 মার্চ 2021 নায়িকা হিসাবে আমার প্রথম ছবি মুক্তি পাবে। সিমি ইসলাম কলি প্রযোজিত, দেলোয়ার জাহান ঝন্টুর, তুমি আছো তুমি নেই। ও মাই গড, প্রথমেই রোমান্স, আরও কাছে টানছো না কেন? আরও কাছে টানছো না কেন? এই দিকে নায়কের টিকার কাট মাইরা দিছে ভিলেন। শেব, আমি সব দেখতে চাই। আই ওয়ান্ট টু সি আওয়ার অল পেপারস উইদিন 2 ডেজ। নায়ক বলছে আমার টিকার কাট ফেরত দে। ভিলেন বলছে তুই স্টিকার কাট পাওয়ার যোগ্য না, তুই মাত্র একটি বাড়ি খাওয়ার যোগ্য, লে বাড়ি খাও। ওয়ান্ট টু সি আওয়ার অল পেপারস উইদিন 2 ডেজ। বাংলা সিনেমার একটি কমন বিষয়, চুম্মা খেয়ে নায়ক তার চিতি হারিয়ে গেছে। এদিকে দিঘি পুরনো কথা মনে করতে চাচ্ছে, বাট হিরো বলছে আমি ভাবতে পারছি না পারছি না পারছি না আমি ভাবতে পারছি না পারছি না পারছি না। নায়কের চিতি হারানোর পর নায়ক অন্য একটি মেয়ের সাথে প্রেম খেলা শুরু করে। তা দেখে নায়কের মা বলে, তুই থাকতে অন্য একটি মেয়ের সাথে আমার ছেলে কি করছে, জবাব দে। বাট দিঘি বলে, মায়ের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি জবাব দিলাম না। শেষে দিঘি একটি পথ বেছে নেন, আমার স্বামীর মেমোরি যে নষ্ট করেছে আমি তাকে ছাড়ব না ছাড়ব না ছাড়ব না। দিঘি অনেক বড় একটি কোড়াল দিয়ে ভিলেনের এক হাত কেটে দেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দিন। তো আজকে আর সি।